ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। এখান থেকে ইউনিট ওয়ানের 1.4 এ আপনাদের জন্য দুটা সিচুয়েশন রয়েছে। চলুন আমরা সেই সিচুয়েশন দুটা সুন্দর করে বাংলা অর্থ সহ বুঝে নিই। আমরা 1.4 এ চলে এসেছি। আমরা যদি শুরুতে একটু ডিরেকশনটা দেখে নিই, রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভার্সেশনস উইথ ইয়োর ফ্রেন্ডস। বাংলায় সুন্দর করে লেখা আছে, তোমার বন্ধুদের সাথে নিচের কথোপকথনগুলো পড়ো এবং অনুশীলন করো। শিক্ষার্থীরা, আপনাদের আগের ক্লাসে বলেছিলাম যে বর্তমান যে শিক্ষাক্রম এখানে কিন্তু আপনাদের অংশগ্রহণটা বেশি। এখানে শুধু শিক্ষক আপনাদের ফেসিলেটর্স হিসাবে কাজ করবে, মানে সহায়তা প্রদান করবে, বাকি সব কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আমরা যদি এই বক্সটি একটু দেখে নিই, ডু ইউ সি এনি ডিফারেন্স, তুমি কি কোনো পার্থক্য খুঁজে পাও বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনের মধ্যে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পাও। নিচের এই সিচুয়েশন দুটি পড়ার পরে 1.5 এ গিয়ে আপনাদের এখান থেকে কিন্তু ফর্মাল এবং ইনফর্মালের এক্সপ্রেশনগুলো কি সেটা বের করতে বলবে। শিক্ষার্থীরা, চলুন আমরা সিচুয়েশন ওয়ানটা দেখে নিই। আমরা সিচুয়েশন ওয়ানে চলে এসেছি। এই সিচুয়েশন ওয়ানটা যদি আপনি সুন্দর করে বুঝেন, পরবর্তীতে এর উপরে যে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেখানে কিন্তু অনায়াসে আপনি খুব সহজে করতে পারবেন। সিচুয়েশন ওয়ানে যে সাব শিরোনামটি করা হয়েছে, টকিং টু অ্যান আননোন ইডলারলি পার্সন, মানে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথোপকথন। চলুন আমরা কথোপকথনটি সুন্দর করে পড়ে ফেলি এবং সুন্দর করে বুঝতে হবে এটি আপনাদের। শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স। শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। একজন অচেনা ব্যক্তির সাথে তার দেখা হয় স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, তার বাড়ির পাশে ওই অচেনা ব্যক্তিটি দাঁড়িয়েছিল। তখন শিমুল বলছে, হ্যালো, গুড আফটারনুন আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। এই বয়স্ক মহিলার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি। আবার শিমুল বলছে, এক্সকিউজ মি, মাফ করবেন, আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? ও হ্যালো, সরি, আমি দুঃখিত, আই ডিড নট গেট ইউ, আমি আপনাকে বুঝতে পারিনি। এই এক্সপ্রেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। গেট শব্দটির অর্থ নর্মালি আমাদের পাওয়া, কিন্তু এখানে কিন্তু আমি আপনাকে পাইনি এমনটি মিনিং করছে না। এখানে মূলত মিনিং করছে যে আমি আপনাকে বুঝতে পারিনি, বা আপনি যে এসেছেন আমি আপনাকে দেখতে পাইনি, অথবা আমি আপনাকে বুঝতে পারিনি। এরপর শিমুল বলছে, আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, আমি আপনাকে এখানে দীর্ঘক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? আন্টি বলছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, বা তার কিছুক্ষণের মধ্যে এখানে আসা উচিত। এরপরে শিমুল বলছে, ওকে, ঠিক আছে, ইট মে রেইন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে, বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড, বলছে ছায়ার নিচে বা ওই যে শেডটি রয়েছে বা ছাদ রয়েছে সেটার নিচে দাঁড়ানোটা ভালো হবে। এখানে মজার যে বিষয়টি হচ্ছে, শিক্ষার্থীরা, আপনারা যখন পড়বেন, পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, এই কথাটা বলার সময় আপনাদের যেটা করতে হবে, অবশ্যই হাতটা উঁচু করে বা যেখানে শেডটি আছে সেরকম একটা কল্পনা করে আপনাকে হাতটি উঁচু করে দেখাতে হবে। এরপর আন্টি বলছে, ও শিওর, ও অবশ্যই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। শিমুল বলছে, দ্যাটস ওকে, হ্যাভ আ গুড ডে, ঠিক আছে, আপনার দিনটি শুভ হোক। এরপর আন্টি বলছে, ইউটু, তোমারও। এই এক্সপ্রেশন আমরা যেটা বুঝছি, ইউটু বললে তোমারও দিনটি ভালো হোক, এই ক্ষেত্রে আর হ্যাভ আ গুড ডে বলার প্রয়োজন নেই, এই জন্য কনভারসেশনে কিন্তু এটি ব্র্যাকেট দিয়ে দিয়েছে। ইউটু বললেই কিন্তু বুঝে নিতে হবে যে আগের লাইনের রিপিট হচ্ছে এটা। শিক্ষার্থীরা, আমরা সিচুয়েশন ওয়ানটা শেষ করলাম, চলুন আমরা সিচুয়েশন টুটা পড়ে ফেলি। আমরা সিচুয়েশন টুতে চলে এসেছি। সিচুয়েশন টুটি হচ্ছে হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস, একজন বন্ধুকে ঠিকানা খুঁজে পেতে সাহায্য করা। শিক্ষার্থীরা, এর আগে আমরা যে সিচুয়েশন ওয়ানটি পড়েছি সেটি কিন্তু আমাদের মোটামুটি ফর্মাল কনভারসেশন ছিল, কারণ সেটি হচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথন করছে। আর আমাদের এর আগের যে পার্টের ক্লাসটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমরা ফর্মাল এবং ইনফর্মালের
বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন আমাদের সিচুয়েশন টুটি যেহেতু বন্ধুর সাথে কথোপকথন করছে, অতএব এ থেকে এটা পরিষ্কার যে এটা ইনফর্মাল কনভারসেশনে যাবে। শিক্ষার্থীরা চলুন আমরা কনভারসেশনটি পড়ে ফেলি। শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। বলছে শ্রেয়া এবং রায়া উভয়ই একই স্কুলের শিক্ষার্থী। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া রায়ার সাথে মিট করলো বা সাক্ষাৎ করলো যে স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, তার বাসার সামনেই দাঁড়িয়েছিল। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোস সামথিং লাইক দিস। তাদের মধ্যে যে কথোপকথনটি চলছিল ঠিক এই রকম। শ্রেয়া, হেই হোয়াটস আপ, আরে কি খবর? রায়া, নট মাচ, বেশি না বা খুব ভালো কোনো খবর না, এমনটি প্রকাশ করছে। এরপরে শ্রেয়া বলছে, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কাম ইনসাইড, ভিতরে আসো, উইল ইউ, আসবে? রায়া, শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া। শ্রেয়াকে একটা ঠিকানা দেখিয়ে বলল, নো, আসবো না। এরপরে বলছে, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমাকে এই ঠিকানায় থাকতে হবে, বাট কিন্তু আই ক্যান্ট ফাইন্ড ইট, এটা আমি খুঁজে পাচ্ছি না। এরপরে শ্রেয়া বলছে, দ্যাটস ইজি, এটা তো খুবই সহজ, গো স্ট্রিট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাবে এবং তারপরে বামে ঘুরবে। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট সাইড। বাম পাশে ঘোরার পরে বলছে, এই বাড়িটি হবে তোমার ডান পাশ থেকে তিন নাম্বার বাড়িটি। রায়া বলছে, ইউ ডোন্ট সে। শিক্ষার্থীরা এই এক্সপ্রেশনটির অর্থ এরকম যে অবাক হয়ে গিয়ে বলছে, আরে এটা বলবো না, আই জাস্ট কাম ফ্রম দ্যাট ডিরেকশন, আমি তো ওই ডিরেকশন বা ওই দিক দিয়েই আসলাম, আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি অবশ্যই এটা মিস করে এসেছি, মানে খেয়াল করিনি। শ্রেয়া, ইয়েস ইউর। শ্রেয়া বলছে, হ্যাঁ তুমি তাই করেছ। শিক্ষার্থীরা চলুন আমরা পরের অংশটা দেখে নেই। এরপরে রায়া বলছে, আই এম ইন আ বিট অফ হারি, আমার একটু তাড়া আছে, সাম আদার টাইম পারহ্যাপস, সম্ভব হলে অন্য কোনো সময় আমরা কথা বলবো, বা ওই যে বাসায় যেতে বলেছিল বাসায় যাব। শ্রেয়া, অলরাইট, ঠিক আছে, ডোন্ট ফরগেট, ভুলে যেও না, আই আও ইউ ওয়ান্স। শিক্ষার্থীরা এই এক্সপ্রেশনটা কিন্তু নর্মালি যদি বাংলা করেন তাহলে হবে না, এটির অর্থটি এমনটি বোঝায়, নর্মালি যদি আপনি চিন্তা করেন তাহলে এটির অর্থ হবে যে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, কিন্তু না, আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার, ভবিষ্যতে আমি তোমার জন্য কিছু করব। রায় বলছে, ইয়েস অফকোর্স, সি ইউ লেটার, হ্যাঁ অবশ্যই পরে দেখা হবে। তারপরে শ্রেয়া বলছে, ওকে সি ইউ, ঠিক আছে দেখা হবে আবার। শিক্ষার্থীরা এই ছিল আমাদের কনভারসেশন দুটি, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবেন, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।